দূরবীন বাংলায় বায়োগ্রাফি। মোহাম্মদ সালাহ। মোহাম্মদ সালাহ একজন প্রতিভাশীল ফুটবল খেলোয়াড়। তিনি 1992 সনে 15 জুন মিশরে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ সালাহ একজন মিশরীয় পেশাদার ফুটবলার, যিনি একজন ফরোয়ার্ড হিসাবে জনপ্রিয় ব্রিটিশ ক্লাব লিভারপুল এবং মিশরীয় জাতীয় দলে খেলে থাকেন। মোহাম্মদ সালাহ একজন পেশাদার ফুটবলার হিসাবে এল মাকুলুন ক্লাবের হয়ে খেলার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে 2012 সালে তিনি সুইজারল্যান্ডের বাসেল শহরভিত্তিক ক্লাব এফসি বাসেলে স্থানান্তরিত হন। এরপরে 2017 সালে জনপ্রিয় ক্লাব লিভারপুলে স্থানান্তর হওয়ার আগ পর্যন্ত তিনি জনপ্রিয় ব্রিটিশ ক্লাব চেলসি, ইতালীয় ক্লাব ফিওরেন্তিনা এবং আরেকটি ইতালীয় ক্লাব রোমার হয়ে খেলেছেন। এর পাশাপাশি তিনি 2011 সাল থেকে মিশরীয় জাতীয় ফুটবল দলের প্রতিনিধিত্ব করে আসছেন। তিনি আফ্রিকা অনূর্ধ্ব-20 কাপ অফ নেশনে তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন। এছাড়া তিনি 2011 সালে কলম্বিয়ায় আয়োজিত 2011 ফিফা অনূর্ধ্ব-20 বিশ্বকাপে অংশগ্রহণ করেন। লন্ডনে অনুষ্ঠিত 2012 সনের সামার অলিম্পিক্স, লিবিয়াতে অনুষ্ঠিত সিএফ কাপ অফ নেশন 2017 সনে অংশগ্রহণ করেছেন এবং তার দল ফাইনালেও পৌঁছে যায়। তবে ফাইনালে ম্যাচটি তার জেতা হয়নি। এরপরে 2018 সনে রাশিয়াতে অনুষ্ঠিত ফিফা 2018 বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন। এরপর তিনি 2018 বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জনকারী ফিফা বিশ্বকাপ কোয়ালিফিকেশন এ সর্বোচ্চ গোলদাতা হন। তিনি তার ক্লাব বাসেলের সাথে প্রথম সিজনেই সুইস সুপার লিগ এবং 2014-15 মৌসুমের প্রিমিয়ার লিগ জয় করেন। এছাড়া চেলসির সাথে 2014-15 মৌসুমে ফুটবল লিগ কাপ জয় করেন। 2012 সালে তাকে বছরের সেরা সাপ সবচেয়ে প্রতিশ্রুতিশীল আফ্রিকান প্রতিভার পুরস্কার প্রদান করা হয়। 2013 সালে সুইস সুপার লিগে সেরা খেলোয়াড় হওয়ার জন্য তাকে এসএপি গোল্ডেন প্লেয়ার অ্যাওয়ার্ড নামক পুরস্কার প্রদান করা হয়। 2017 সালে সাত বছরের সেরা আফ্রিকান ফুটবলার হিসাবে সালাহ এর নাম প্রথম ঘোষণা করা হয়। বিবিসি বছরের সেরা আফ্রিকান ফুটবলার, এছাড়া 2017 সালের নভেম্বর মাসের সেরা প্রিমিয়ার লিগ খেলোয়াড় হিসাবেও তার নাম ঘোষণা করা হয়। 2018 বিশ্বকাপে তিনি ছিলেন দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে, কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বকাপ খেলার কিছুদিন পূর্বেই তিনি ইনজুরিতে আক্রান্ত হন, তাই বিশ্বকাপে তিনি সেভাবে নিজেকে উপস্থাপন করতে পারেননি। মোহাম্মদ সালাহ 2013 সালে ম্যাগিকে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে যার নাম মক্কা। পবিত্র মক্কা শহরের নাম অনুসারেই তার নাম রাখা হয়। মোহাম্মদ সালাহ এখনও তার পায়ের জাদু দেখিয়ে চলেছেন। তিনি হাজারো দর্শকের মন জয় করেছেন। তিনি এখনও খেলে চলছেন এবং ভবিষ্যতেও তার কাছে আরো সুন্দর এবং নান্দনিক খেলা দর্শক প্রত্যাশা করে।